বেশ কয়েক মাস ধরে আমার এত চুল ঝরছে, মনে হচ্ছে যেন সব চুল পড়ে এবার আমি টাকলাই হয়ে যাব। তাই ভাবলাম টাকলা হওয়ার আগে ফাইনালি ট্রাই করে নিই একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল। আর এই হেয়ার অয়েলটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। এই তেলটা ইউজ করার সাথে সাথে আমি বুঝতে পারছি যে আমার চুল ঝরা তো কমেছেই, তার সাথে আমার নতুন বেবি হেয়ারও গজাতে শুরু করেছে আর চুল কালো আর ঘন হচ্ছে। তেলটা বানাবার জন্য আমাদের যেগুলো লাগছে সেগুলো প্রথমে দেখিয়ে দিই। প্রথমে লাগছে আমাদের জবা ফুল, জবা ফুলটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর অ্যালোভেরা লাগছে, অ্যালোভেরাকে আমি এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদা দিয়েছি আমি এখানে, আদাটাকে আমি খুব ভালোভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর দিয়েছি ভৃঙ্গরাজ, ভৃঙ্গরাজটা না থাকলে তোমরা স্কিপ করতে পারো, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। তারপরে এই সব কিছুকে একসাথে মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। দেখো পেস্টটা তৈরি হয়ে আমার এরকম দেখতে লাগছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে খানিকটা নারকেল তেল দিয়ে দিয়েছি, নারকেল তেলটার মধ্যে দিয়ে দিলাম এই যে তৈরি হওয়া পেস্টটা। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে লাংসগুলো এভাবে চামচের সাহায্যে ভেঙে নিলাম। তারপর খুব ভালোভাবে তেলটাকে ফুটিয়ে নিতে হবে। তেলটা ততক্ষণ পর্যন্তই আমরা ফোটাবো যতক্ষণ না এর সমস্ত নির্যাসটা তেলের মধ্যে ছেড়ে দেয়। দেখো তেলটা পুরোপুরি তৈরি হয়ে এলে তোমরা বুঝতে পারবে এরকমভাবে ফেনা ওঠাটা বন্ধ হয়ে যাবে আর এরকম কালো ঘন দেখতে হয়ে যাবে। তারপর এটাকে আমি একটা কাচের শিশিতে যত্ন করে ঢেলে নিয়েছি। সপ্তাহে 2 বার এই তেলটি ব্যবহার করো, তোমাদের সব চুল পড়া কমে যাবে। রান্নার ভিডিও দেখা ছাড়াও যদি আমার চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কোন ভিডিও চাইছো সেটা কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।